সারাদিনের মতো শুরু হয়েছে রাজধানীর শহর সারা দেশে করোনা টিকাদান কর্মসূচি। দেশে গেল ১২ দিনের কর্মসূচিতে ১% মানুষকে টিকা দেওয়া হয়েছে। প্রথম ধাপে টানা ৬০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকা নিতে এরই মধ্যে নিবন্ধন করেছেন প্রায় ৩০ লাখের বেশি মানুষ। এদিকে আজ রাতে করোনার ভ্যাকসিনের আরও একটি চালানে ২০ লাখ ডোজ আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাটিউটিক্যালস লিমিটেড। দর্শক, এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, গণটিকাদান কার্যক্রমের ১৩তম দিনে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? হাবিবা, আপনি জানেন যে টিকা কার্যক্রম যেটি শুরু হয়েছে গত ৭ তারিখ থেকে, অর্থাৎ চলতি মাসের গণটিকা, সেটি এখনো চলছে। সাধারণ মানুষ, সব শ্রেণীর মানুষ রেজিস্ট্রেশন করে সেই টিকার আওতায় আসছেন এবং প্রতিদিনই আপনার সরকারি ছুটির দিন বাদে প্রতিদিনই টিকা কার্যক্রমটি অব্যাহত আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে বিএসএসএমইউর যে টিকাদান কর্মসূচি রয়েছে সেখানে আছি এবং সবাই সেখানে নিয়ে যারা প্রবেশ করছেন, যাদের রেজিস্ট্রেশন করা হয়েছে, শুধুমাত্র তারাই এই মুহূর্তে এখানে আসছেন এবং প্রত্যেকেই অপেক্ষা করছেন টিকা নেওয়ার জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি বুথ নির্ধারণ করা হয়েছে টিকাদান ভ্যাকসিন দেওয়ার জন্য। অর্থাৎ এই যে করোনা ভ্যাকসিন, যেটি আনুষ্ঠানিকভাবে গত ২৭শে জানুয়ারি প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন এবং ৭ তারিখ থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, সেটি অব্যাহত রয়েছে। এবং কিছুমাত্র প্রথম দিকে পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আতঙ্ক থাকলেও সেটি অনেকটাই কেটে গেছে এবং পর্যায়ক্রমে সবাই নিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রেড ক্রিসেন্টের ভলেন্টিয়াররা রয়েছে, তারাও সহযোগিতা করছে। দেশে ৪,২০০ ভলেন্টিয়ার রেড ক্রিসেন্টের তারা কাজ করছে এবং পাশাপাশি যে টিকাদান কর্মসূচি যে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তারা কাজ করছেন এবং নিরাপত্তার দায়িত্বে এখানে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী আনসার বাহিনী তারা রয়েছেন। এবং আরেকটা জিনিস বলতে চাই যে আজকে যে বেক্সিমকোর আরও ২০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে এবং সেটি রাত ৩:৩০ নাগাদ এসে পৌঁছবে। এবং আপনি জানেন যে ইতিমধ্যেই আরও কয়েকটি চালান এসেছে এবং পর্যায়ক্রমে এই টিকার যে চালান সেটি আসতে থাকবে এবং সবার যে টিকা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় যতটুকু পাওয়া যাবে এবং সরকার সব ক্ষেত্রেই যোগাযোগ করছে যেন টিকাটা কার্যক্রমটা নিশ্চিত করা যায় এবং ডোজ যেখানে টিকার ব্যবস্থা করা যায় সেটি। এবং আন্তর্জাতিক জাতিসংঘ বলেছেন যেন সবাই যেন টিকা ঠিকমতো পায় সেই জন্য যেন ব্যবস্থা করা হয়। জাতিসংঘ মহাসচিব সেটিও কিন্তু আহ্বান জানিয়েছেন এবং এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে টিকা যে কার্যক্রম সেটি এখানে চলমান রয়েছে এবং যারা রেজিস্ট্রেশন করছেন তাদের যে নাম্বার চলে যাচ্ছে সেখান থেকে কনফার্ম হলেই তারা মাত্র বুথে এখানে এসে টিকা দিচ্ছেন এবং সেই টিকা কার্যক্রমটি অব্যাহত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তবে একটা জিনিস যে সুশৃঙ্খলভাবে টিকাদান কার্যক্রম সেটি নিশ্চিত করতে অনেকটাই সরকার কাজ করছেন এবং সব পর্যায়ে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ টিকা কার্যক্রমে সেটিও অব্যাহত রয়েছে এবং বিশেষ করে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষরা। এবং কিছুমাত্র পার্শ্ব প্রতিক্রিয়া হলেও সেটিও আবার সবাই সুস্থ হয়ে যাচ্ছেন পরবর্তীতে, অর্থাৎ এই যে টিকা কার্যক্রম সেটি অব্যাহত রয়েছে এবং সেটি চলবে। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ বিএসএমএমইউ ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান।